প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ এবং স্নাতক পাস ও সমমান পর্যায়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2022 এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2023-এর সেরা মেধাবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই মেধাবী যারা শিক্ষার্থী তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, অভিভাবকদের অভিনন্দন জানাই এবং শিক্ষকদের কর্মচারী বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা এই কাজের সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন 21 বছর পর সরকার গঠন করার সুযোগ পেলাম তখন প্রথমে এটা আমরা এর উপরেই গুরুত্ব দিলাম যে আমাদের শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলব। তারই মাধ্যমে শুধু যে শিক্ষার্থীরা শিক্ষা পাবে তা না, আমরা যেটা চেয়েছিলাম যে অন্তত আমাদের যারা বয়স্ক তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে এবং এক একটা জেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা দেওয়ারও পদক্ষেপ নিয়ে আমরা অনেকটা সফল কাম হয়েছিলাম। তবে আবার 8 বছর পর অর্থাৎ 2008-এর নির্বাচনে 2009 যখন সরকার গঠন করি তখন থেকে আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে গেছি, আবার সেই 45 ভাগে চলে গেছি, 45 না আরও এক ভাগ কম। যাক, তারপর আমরা উদ্যোগ নেই এবং সেই সাথে সাথে শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য আবার নতুন করে পদক্ষেপ নেই এবং আমরা প্রথম এই শিক্ষা নীতিমালা প্রণয়ন করি। ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, তার কারণ প্রথমবারই চেষ্টা করেছিলাম কম্পিউটার শিক্ষাকে সম্প্রসারিত করতে। আমরা ইতিমধ্যেই জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সেই প্রথমবারই 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করবার আইন করে দিলাম, কারণ বিজ্ঞানে বিজ্ঞান পড়ার জন্য এবং এই প্রযুক্তি শিক্ষাতে আমাদের ছেলেমেয়েরা যাতে মনোনিবেশ করে সেটাই ছিল আমাদের উদ্দেশ্য, সেটাই আমরা ব্যবস্থা নিয়ে যাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 আমরা গ্রহণ করি এবং সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যে লার্নিং অ্যান্ড ডুইং সেটা যেমন করছি আবার লার্নিং অ্যান্ড আর্নিং সেই শিক্ষার ব্যবস্থা করাতে আজকে আমাদের ফ্রিল্যান্সার প্রায় 600,000-এর উপর ফ্রিল্যান্সার, আবার ফ্রিল্যান্সাররা যাতে সার্টিফিকেট পায় এবং তাদের রেজিস্ট্রেশন হয় এবং এটাও যে একটা উপার্জনের পথ সেই স্বীকৃতিটা যাতে পায় সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। এখন একটা গ্রামে বসেও একটা মানুষ কিন্তু মানে বিদেশেই কাজ করে অর্থ উপার্জন করতে পারে, শিক্ষার্থীরাও পারে। তাছাড়া শিক্ষা সহায়তার জন্য সর্বমোট প্রায় 2,50,00,000-এর কাছাকাছি প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, শুধু মানে সরকারের না, সাথে সাথে অন্যান্য মন্ত্রণালয়, তারপর আমার শিক্ষা প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা আলাদা ফান্ড আমি তৈরি করেছি বা আমাদের অন্যান্য মন্ত্রণালয় থেকেও এই গবেষণার উপর বৃত্তি দেওয়া হচ্ছে। এটা দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের ছেলেমেয়েরা এত মেধাবী, তাদের মেধাটা যেন বিকশিত হতে পারে যা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে, তার উপরই আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছি। মেধাবী ছেলেমেয়েদের মেধা বিকাশের সুযোগে বিশেষ করে যে সৃজনশীল মেধা অন্বেষণ, এটা একটা আমি মনে করি চমৎকার কার্যক্রম আমাদের শিক্ষা মন্ত্রণালয় হাতে নিয়েছে, যেখান থেকে অনেক মেধা বিকশিত হচ্ছে। আজকে যে আমরা বৃত্তি দিই উপবৃত্তি দিই এগুলি আমরা এখন আর কোনো মধ্যস্বত্বভোগী নাই, একেবারে সরকার থেকে পার্সন যাকে দিচ্ছি তার হাতে সরাসরি অনলাইনে পৌঁছে যাচ্ছে, সে G2P সিস্টেমে চলে যাচ্ছে। এমনকি আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে শুরু করে সব কিছুই আমরা এখন সেভাবে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। 41-এর বাংলাদেশ, যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার অর্থাৎ স্মার্ট পিপল, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, এই যে স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট জনগোষ্ঠী, আজকে আমার ছেলেমেয়েরা যারা এরাই তো ভবিষ্যৎ এবং 41-এ তারাই তো একদিন আমার মতো কেউ প্রধানমন্ত্রী মন্ত্রী বা বড় বড় উচ্চ পর্যায়ে যাবে, দেশ চালাবে। আমাদের এই মেধাবী ছেলেরা মেয়েরা এভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কি তোমরা পারবে না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।